ডিসক্লেইমার, কোনো ধরনের গান বা মিউজিক ইসলামে জায়েজ নাই, তাই এই ভিডিওটিতে কোনো ধরনের গান বা মিউজিক ব্যবহার করা হয় নাই। সো চলো আমরা এবার চলে যাই আমাদের মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা ভালো আছো এবং আমিও মহান আল্লাহ তাআলার রহমতে ভালোই আছি। সো গাইজ, আমাদের মাইনক্রাফট 1.16 ছিল নেদার আপডেট নিয়ে, আর 1.17 হচ্ছে আমাদের কেপস অ্যান্ড ক্লিপস আপডেট নিয়ে। সো এই কেপস অ্যান্ড ক্লিপস আপডেটে যে মানে মাইনক্রাফটের 1.17 আপডেটে যে কী কী জিনিস আসতে চলেছে, সো ওইগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো। সো চলো কথা না বাড়িয়ে আমাদের আজকে ভিডিওটি শুরু করি। সো আমাদের প্রথম আপডেটটি হলো কেপস অ্যান্ড ক্লিপস আপডেট নিয়ে। সো আমাদের প্রথম কেপটির নাম হলো লুশ কেপস। সো গাইজ, আগে আমরা ধরো কেবে ঢুকলে ধরো অন্ধকার টন্ধকার থাকতো, মানে পাথর টাথর, কিন্তু আগে তো ধরো এমনি মূল যেসব কেপ সেইগুলোতে তো অনেক পুরনো পাতা টাতা পরে থাকে, লতা মতা দেখতে পাচ্ছ। এইবার আমাদের 1.17 আপডেটে দেখতে পাচ্ছ কত সুন্দর লতা পাতা করে সাজানো থাকবে কেপটা, অসাধারণ লাগবে সার্ভাইভ করতে, অ্যাডভেঞ্চার করতে। সো এটা ছিল আমাদের প্রথম কেপ। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় কেপ। সো দ্বিতীয় কেপটির নাম হলো ড্রিপ স্টোন কেপস। ড্রিপ মানে হলো ধরে নাও টপ টপ করে পড়া। এটা দেখতে পাচ্ছ বালু, বালু দেখতে পাচ্ছ ঝুলে রয়েছে, পরে খাড়া করে এই যেসব বালু এগুলো দেখতে পাচ্ছ উ যে উপর দিয়ে ঝুলে রয়েছে। এখন উপর থেকে একটা ব্লক যদি ভাঙ্গো এই বালুটুক পুরো নিচে পড়ে যাবে, মানে টপ টপ করে পড়া। এর জন্য লিখেছে ড্রিপ স্টোন কেপস। এখন এটা যদি তোমার উপরে পড়ে তুমি ড্যামেজ খাবা, আর যদি তুমি ওর উপরে পড়ো তাও তুমি ড্যামেজ খাবা। দেখতে পাচ্ছ ওই যে কীভাবে ড্যামেজ খাচ্ছে, সো এটা কিন্তু সেই লেভেলের একটা কেপ হবে। সো আমরা এটার জন্য ওয়েট করতেছি। এখন তোমাদেরকে দেখাই আমাদের দ্বিতীয় কেপটি। সো তৃতীয় কেপটি আমার মনে হয় এটা বোধ হয় কোনো কেপ না, এটা বোধ হয় কেপের যে কোনো একটা অংশ, মানে কেপের ভিতরে এইভাবে থাকবে। এটার নাম হলো অ্যামেথিস্ট গেডেস। এই অ্যামেথিস্ট বলতে বোঝাইছি যে নীল, বা এটা অনেকটা ল্যাপিস লাজুলির মতো, নীল বা জমিরা, ভালো বাংলা মিনিংটা পাইনি, বাট এরকম তোমার থাকবে কেপের মধ্যে। একটা স্ক্রিনশট দেখাই দাঁড়াও। সো এই স্ক্রিনশট দেখে যা বোঝা যাচ্ছে এটি পানির নিচে বরাবর যে মাটি বালু থাকে ওটার নিচেও থাকতে পারে, আবার কেপ বরাবরও তোমরা পেতে পারো। সো মোটামুটি ভালোই হবে এই আপডেটটা আসলে। আর তাছাড়া আমরা বিভিন্ন পাচ্ছি যে ল্যাপিস আর কি, ল্যাপিস বলি কেন, মানে নতুন নতুন নিজে কত সুন্দর ব্লক পাচ্ছি, পার্পেল মানে বেগুনি রঙের, আর এই যে ছোটো ছোটো কিছু গাছ পাচ্ছি, সো এটাও ভালো হবে আসলে। আর এই চার নাম্বারেরটা কোনো তোমার নতুন কোনো ধরনের কেপ নয়, এটা হলো ধরো একটা বিভিন্ন ধরনের ডিজাইনের মতো। এটার নাম এরা দিয়ে এরা দিয়েছে আর কি ইম্প্রুভড কেপ জেনারেশন, মানে আগে যেরকম কেপ ছিল তার থেকে একটু উন্নত প্রজন্মের। দুই নাম্বার আপডেটে রয়েছে অ্যানিমাল আপডেট। প্রথম অ্যানিমালটির নাম হলো ওয়ার্ডেন। এখানে যে অ্যানিমালটি তোমরা এখন দেখতে পাবা সেই অ্যানিমালটি মূলত চোখে দেখে না, বাট সে কানে শোনে। ধরো তুমি সোনো বল বা কিছু দিয়ে কোনো শব্দ টব্দ করছো, ও এসে তোমাকে পারে শব্দ শুনে এসে তোমার কাছে এসে তোমাকে ও মেরে ফেলবে। দেখো কী লেভেলের ড্যামেজ দেয় ওইটি। সো এটি কিন্তু অনেক পাওয়ারফুল প্রাণী হবে, সো তোমরা সতর্ক থাকো আর এনজয় করবা ইনশাআল্লাহ। এখন তারপরের প্রাণীটির নাম হলো অ্যাক্সোলট LS বোধহয়। এটা হলো তোমাকে মূলত এন্ডার গার্ডিয়ান থেকে বাঁচাবে। ধরো তুমি যে এন্ডার গার্ডিয়ানকে এসে গেলাম মানে ওয়াটার মাউন্টেন, ওরা তোমাদেরকে আর কি ওরা এন্ডার গার্ডিয়ানকে মারবে। যেমন ধরো নাও তোমরা যে যদি বিভিন্ন ডগ মানে কী বলি ওলফকে মানে পশু টেম করো, তাহলে তুমি যে ওদেরকে মারলে মানে জম্বি টম্বিদেরকে মারলে বা কাউকেই মারলে, ওরা যেমন ওদেরকে মারে আর এদেরকে তোমার কিছু বলা লাগবে না, এরা এমনিতেই ওকে মারবে। আর এদেরকে বালতিতেও তোমরা রাখতে পারবা, কার্টুনেরও দেখতে পাচ্ছ। সো এই আপডেটটা আসলেও আমাদের খুবই সুবিধা হবে। সো গাইজ, তুমি যেহেতু বাংলাদেশের মানুষ সেহেতু তুমি অবশ্যই জানো যে বাংলাদেশে গরু ছাগলের সংখ্যা অনেক বেশি, আর ভেড়া ধরতে গেলে নাই বললেই চলে, থাকলেও খুবই কম। বাট মাইনক্রাফটে উল্টো গরু আর ভেড়ার অভাব নেই, বাট ছাগল নেই ডাইরেক্ট। কিন্তু তোমাদের জন্য খুশির সংবাদ যে আমাদের মাইনক্রাফটে 1.17 আপডেটে গোটস মানে ছাগল আসতে চলেছে। তোমরা তো জানোই যে ছাগল গরুর থেকে অনেক ছোটো, বাট ইন্ডা করেছে কি ছাগল আর গরুর সাইজ করেছে এক, এমনকি ছাগল বলে গরুকে মারতেও পারে। দেখলো তো যে কীভাবে মারে, দেখো কীভাবে মারে। সো দেশে যখন কী আর করার, তো আসুক, আমরা চাই এই আপডেটটা, আশা করি ভালোই হবে ইনশাআল্লাহ। সো তিন নাম্বার আপডেটে রয়েছে ব্লক আপডেট। সো গাইজ, তোমরা জানো আমাদের টেলিভিশন সব ওয়াইফাই, তোমরা যে ভিডিওটা দেখতেছো অনেক ওয়াইফাই দিয়ে দেখতেছো, বাট সবাই তো না, মানে কিছু কিছু লোক ওয়াইফাই, পরে আমরা যে ইটি চালাই ফ্রিজ টিজ সব কিছু কিন্তু তারের মাধ্যমে চলে, আর সেই তারটা তৈরি হয় তামা দিয়ে। সো তোমাদের জন্য সুখবরই, মানে আমাদের মাইনক্রাফটে তামা আসতে চলেছে। সো সেই তামা তোমরা আর কি ইসে মানে কপার, তামা যে আসতে চলেছে সেটার ইংলিশ হলো কপার। এটা তোমরা আগুনে পুড়িয়ে বার বানিয়ে ইনগট বানিয়ে তারপরে এইভাবে সিলাপ টিলাপ বানাতে পারবা। আর এটার একটা ফিচার দিয়েছে যে আলো বাতাসে আস্তে আস্তে এটার রং পরিবর্তন হয়, অনেকটা ডায়মন্ডের রঙের মতো হয়ে যাবে, পেস্ট কালার। সো এটা অনেক মজার হবে।
সো আসুক, আমরা চাই ইনশাল্লাহ ভালো হবে। সো তারপরে আপডেটটা রয়েছে এসকাল্ক গ্রোথস। এসকাল্ক মানে মূলত হলো ঝাঁকুনি। এখন এটা মূলত কীরকম হয় দেখতে পাচ্ছ যে মাঝে সাঝে উঠে আসে মাটির নিচ থেকে, সো এটা কীরকম ব্লক আমি জানি না, বাট এটাকে ব্লকের মধ্যেই আমি ফেলেছি। সো জানি না, সো আসলে দেখা যাবে ইনশাআল্লাহ ভালো হবে। সো তারপরে আপডেটটি রয়েছে মেশিনারি আপডেট, মানে যন্ত্রপাতির যেসব আপডেট। প্রথম আপডেটটা হলো দূরবীন, মানে টেলিস্কোপ। আমরা যেমন দূরবীনের মাধ্যমে দূরের জিনিস কাছে দেখতে পারি, এটার মাধ্যমেও মানে টেলিস্কোপ বা এই দূরবীনের মাধ্যমে তোমরা দূরের জিনিস ঠিক সেম টু সেমভাবে কাছে দেখতে পারবা। সো এটা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে ইনশাল্লাহ। তারপরে আপডেটটির নাম হলো লাইটনিং রড। এটার মাধ্যমে বোধহয় বিদ্যুৎ সঞ্চয় করা যায়। ধরে নাও তোমরা যদি এটা ঘরের উপর রেখে দাও, দেখতে পাচ্ছ যে বিদ্যুৎটা মানে যে বজ্রপাত হয় এটার মাধ্যমে যদি মনে হয় বিদ্যুৎ সঞ্চিত হবে, সেটা জানি না আসলে দেখা যাবে আপডেটটা। তারপরেরটার নাম হলো বান্ডিলস। এটার মধ্যে ধরে নাও যে পুটলি বা তোমরা থলেও বলতে পারো কাপড়ের, মানে এক মুঠো মানে একটা জিনিসের মধ্যে যে অনেক কিছু রাখে না, যে কাপড়ের থলে এরকম অনেক একটা কিছু। স্বাভাবিকভাবে তো তোমরা জানো আমাদের ইনভেন্টরি বেশি বড় না, পরে বাম হাতেও বেশি কিছু রাখা যায় না। অনেকের ইনভেন্টরি ফুল হয়ে গেলে বাম হাতে রাখে, বাট বাম হাতে তো হাতে গোনা কয়টা জিনিস ছাড়া রাখা যায় না। তাই তোমাদের এই আপডেটটাও খুবই কাজে লাগবে, এই একটার মধ্যেই তোমরা অনেক কিছু রাখতে পারবা। সো এটা আসলে আমাদের জন্য খুবই 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 ভালো হবে। দেখতে পাচ্ছ এই এই বান্ডিল দিয়েই তোমাদের ইনভেন্টরি ভরে এই বান্ডিলের মধ্যে অনেক কিছু রাখতে পারবা। প্রথমে থাকবে বান্ডিলটা এরকম খোলা, তারপর তোমরা জিনিসপত্র দোকানের পর বান্ডিলটা একা একা দেখা যাবে দড়িবদ্ধ হয়ে গেছে। তারপরের আপডেটটির নাম হলো আর কি, নামটা বলতেছি না, অনেক বড় নাম উচ্চারণ করতে গেলে টাইম লেগে যাবে, বিরাশ। বিরাশটা হবে মূলত দুই রকমের, সো ওটা পরে বলছি। এই বিরাশ দিয়ে হলো তোমার গ্রাভেল আর ডার্ট মুছে মুছে অনেক প্রকার জিনিস পাবা। বিরাশটা হলো দুই প্রকার, একটা বোধহয় সাধারণ বিরাশ আর একটা মানে নীল রঙের বিরাশ, একটা বোধহয় কপার দিয়ে বানাতে হয় আর একটা যে সমুদ্রের নিচে যে কী পাওয়া যায় না তাই দিয়ে বোধহয় বানাতে হয়, নাম জানি না। সো এইভাবে তোমরা গ্রাভেল আর ডার্ট মুছে মুছে এইভাবে অনেক পুরনো জিনিসগুলো তোমরা পাবা। এইভাবে পরে ডার্টও মুছতে পারবা তোমরা এই বিরাশ দিয়ে, সেম টু সেমভাবে ডার্ট। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো এইসব কাজ করে লাভ নেই, খালি খালি সময় নষ্ট হবে। তাছাড়া সময় অপচয় করা ঠিক নয়, ইসলামের নিষেধ আছে। সো তোমরা সময় অপচয় কখনো করবে না, যদি গেম খেলে একটু একটু খেলবা, বেশি খেলবা না যাতে নামাজের সময় চলে না যায়। সো এটা এই মুছে মুছে তোমরা অনেক বিরল বিরল জিনিসও পাবা, যেমন এমআরএল পেলাম। এই এমআরএলটা কিন্তু তুমি স্বাভাবিকভাবেই মাইনিং করেও তুমি কিন্তু তোমার পেতে কষ্ট হয়ে যায়, বাট তোমরা মুছে অনেক কিছু পেতে পারো, এমনকি অন্য রেড স্টোনও পেতে পারো জানি না। সো এটা আপডেটটা আসলেও আমাদের কাছে ভালো হবে ইনশাআল্লাহ। সো তারপরের আপডেটটির নাম হলো ট্রি অ্যান্ড প্লান্ট আপডেট। স্বাভাবিকভাবে তো তোমরা জানোই ওয়াক ট্রি দেখতে এমনি স্বাভাবিক, আর এবার থেকে তোমরা মনে হয় কিছু কিছু হালকা হালকা ফুলও পাবা, আর ভাইন্স তো আছেই, এটা তো তোমরা আগে থেকেই জানো। তারপরেরটার নাম হলো ড্রিপ লিফ প্ল্যান্ট। ড্রিপ মানে তো তোমাদেরকে আগেই বললাম, ড্রিপ মানে হলো টপ টপ করে পড়া। এটা দেখতে পাচ্ছ কীভাবে স্বাভাবিকভাবে একটা গাছ এভাবে তোমরা উপরে উঠবা, হঠাৎ করে টপ করে নিচে পড়ে যাবা। সো গাইজ, এটাই ছিল মাইনক্রাফট 1.17 এর বিভিন্ন আপডেট। আর কিছু যদি বাদ থেকে পড়ে সো সেটা তো আমার চোখে পড়েনি, সো দেখানোও হয়নি। আর বিভিন্ন বড়কার বিল্ডও ছিল, দুই একটা বিল্ড ছিল, যেমন ওয়্যারলেস রেড স্টোন, পরে উল ওয়াক লিউশন, ওইগুলো ছিল। ওই যে এসকাল্ক গ্রোথ সেক্টর দেখালাম না, ওটার বোধহয় বিভিন্ন বিল্ড। সো এগুলো তোমরা যদি দেখতে চাও আমাদেরকে কমেন্ট করতে পারো, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই আপডেটটা আসার আগেই যদি তোমরা এই যে এইসব কিছু চাও, সো সেইগুলো লাগবে হলো তোমাদের অ্যাডন। এই অ্যাডনও আছে বিভিন্ন প্রকার, সো আর তোমরা যদি বলো সেই অ্যাডন আমি রিভিউ করবো। সো চ্যানেলের সাথেই থাকো। সো গাইজ, আমাদের ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত, এই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। راح قلك راح احكي وقوفي ما بوقف لو خلص حروفي، راح قلك راح احكي وقوفي ما بوقف لو خلص حروفي.